আসসালামু আলাইকুম ডিউমার্সের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা মনোবিজ্ঞানের আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। পূর্ববর্তী ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে গর্ভচ্যুতি অবিন্যস্ত উপায় নির্ণয় করা যায়, এবং আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে গর্ভচ্যুতি বিন্যস্ত উপায় নির্ণয় করা যায়। তার আগে তোমাদেরকে সংজ্ঞাটা আমি আরো একবার বলে দিচ্ছি। গর্ভচ্যুতি বলতে আমরা জানি বীজগাণিতিক চিহ্ন বর্জন সাপেক্ষে বিচ্যুতি সমূহের গড়। অবিন্যস্ত উপায়ের সূত্রটা ছিল আমাদের MB সমান সমান, আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি, MB সমান সমান সামেশন এক্স মাইনাস এক্স বার পরমাণ চিহ্ন ডিভাইডেড বাই N। বিন্যস্ত সূত্রটাও অনেকটা একই রকম, শুধুমাত্র এখানে একটা চেঞ্জ আছে, সেই চেঞ্জটা হচ্ছে MD সমান সমান আগের সূত্রতে সামেশনের পরে সরাসরি এক্স মাইনাস এক্স বার পরমাণ চিহ্ন ছিল, কিন্তু এখানে এক্সট্রা একটা F যোগ হবে, অর্থাৎ সামেশন F x মাইনাস x বার পরমাণ চিহ্ন ডিভাইডেড বাই N। এখন আমরা চলে আসি এই সূত্রটার ব্যাখ্যাটাকে, আমি অবিন্যস্ত উপায়ের যে সূত্রটি ছিল সেটি মুছে দিচ্ছি, কারণ আজকে আমাদের টপিক হচ্ছে বিন্যস্ত উপায়ে কিভাবে গর্ভচ্যুতি নির্ণয় করা যায়। সূত্রটিতে দেখতে পাচ্ছি MD, MD মানে মিন ডেভিয়েশন, বা বাংলায় বললে গড় বিচ্যুতি। তারপরে সামেশন, সামেশন মানে হচ্ছে যোগফল, মানে যোগফল। তারপর আসছে এফ, এফ মানে হচ্ছে পৌনঃপুন্য। তারপর আসছে এক্স, এক্স অর্থাৎ মধ্যবিন্দু। আমরা অবিন্যস্ত উপায় দেখেছিলাম এক্স মানে হচ্ছে সাফল্যাঙ্ক, কিন্তু বিন্যস্ত উপায়ের ক্ষেত্রে এক্স মানে হবে মধ্যবিন্দু। তারপর আসছে এক্স বার, এক্স বার অর্থাৎ গড়, আর গড় নির্ণয় সূত্রটা বিন্যস্ত উপায়ের ক্ষেত্রে হবে সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন। অবিন্যস্তর ক্ষেত্রে ছিল সামেশন এক্স বাই এন, অর্থাৎ সাফল্যাঙ্কের সমষ্টিকে যতগুলো সাফল্যাঙ্ক আছে তত দিয়ে ভাগ করা, কিন্তু বিন্যস্ত উপায়ের ক্ষেত্রে এটি হয়ে যাবে সামেশন এফ এক্স বাই এন। এরপর আমরা আসছি এন, অর্থাৎ এন অর্থ কি, এন অর্থ হচ্ছে পৌনঃপুন্যের সমষ্টি। এবার আমরা চলে আসি বিন্যস্ত উপায়ে কিভাবে গর্ভচ্যুতি নির্ণয় করা যায়। সূত্রটি যদি আমাদের শিক্ষা হয়ে থাকে, পরবর্তী কাজ হবে আমাদের অবিন্যস্ত উপায়ের ক্ষেত্রে যেমন কিছু সাফল্যাঙ্ক দেওয়া ছিল আমাদেরকে, সেগুলোকে আগে একটি ছকের মধ্যে ক্রমানুসারে সাজাতে হতো, কিন্তু বিন্যস্ত উপায়ের ক্ষেত্রে আমাদের আগে থেকেই একটি ছক দেওয়া থাকবে, যেখানে আমাদের শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে এবং পৌনঃপুন্যের মান দেওয়া থাকবে, এবং সেখান থেকে আমাদের বিন্যস্ত উপায়ে গর্ভচ্যুতি নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমি তোমাদের বইয়ের যে উদাহরণ, প্রথমটা উদাহরণটা দেওয়া আছে, সেটা তোমাদেরকে আজকে করে দেখাবো। প্রথমে আমরা যেটা বলেছি, দেওয়া থাকবে শ্রেণী ব্যবধান এবং পৌনঃপুন্য। আমরা শ্রেণী ব্যবধান এবং পৌনঃপুন্যগুলো তুলে নেই, পৌনঃপুন্যকে এফ দ্বারাও প্রকাশ করা হয়। প্রথম শ্রেণী ব্যবধান দেওয়া আছে 80 থেকে 84, তারপর আছে 75 থেকে 79, 70 থেকে 74, 65 থেকে 69, 60 থেকে 64, 55 থেকে 59, 50 থেকে 54, 45 থেকে 49, এবং সর্বশেষ শ্রেণী ব্যবধানটি দেওয়া আছে 40 থেকে 44। এবার আমরা পৌনঃপুন্যের মানগুলো বসাবো, 1, 2, 3, 5, 8, 6, 2, 2, 1, এবং সবগুলো পৌনঃপুন্য যোগ করলে আমাদের যোগফল আসে n সমান সমান 30। এরপর আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের x নির্ণয় করা। x বলতে আমরা কি বুঝি, এক্স বলতে আমরা সূত্রের ব্যাখ্যা আগে দেখেছিলাম, এক্স অর্থ হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এবার আমাদের কাজ হবে মধ্যবিন্দু বা এক্স নির্ণয় করা। এখন প্রশ্ন হচ্ছে আমরা মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করব। মধ্যবিন্দু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে শ্রেণী ব্যবধান দেওয়া আছে এই দুইটা মানকে যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, তাহলে যে ভাগফলটা আসবে সেটাই হবে মধ্যবিন্দু বা এক্স এর মান। 80 এবং 84 এই দুইটাকে যদি আমরা যোগ করি এবং 2 দিয়ে ভাগ দেই, তাহলে ভাগফল আসে হচ্ছে 82।
তাহলে এই ক্ষেত্রে আমাদের মধ্যবিন্দু হবে হচ্ছে গিয়ে 82 এবং এরপরেরটা 75 থেকে 79 75 এবং 79 এই দুইটাকে যদি আমরা যোগ করি এবং দুই দ্বারা ভাগ দেই সেক্ষেত্রে আমাদের যোগ ভাগফল আসবে হচ্ছে 77 পরবর্তী শ্রেণীর ক্ষেত্রে 65 এবং 70 এবং 74 কে যোগ করে দুই দ্বারা ভাগ দিলে আসবে 72 65 এবং 69 কে যোগ করে দুই দ্বারা ভাগ দিলে আসবে 67 60 এবং 64 কে যোগ করে দুই দ্বারা ভাগ দিলে আসবে 62 55 এবং 59 কে যোগ করে দুই দ্বারা ভাগ দিলে আসবে 57 50 এবং 54 এই দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ দিলে আসবে 52 45 থেকে 49 এই দুইটাকে যোগ করে দুই দ্বারা ভাগ দিলে আসবে 47 এবং সবার শেষ 40 এবং 44 এই দুইটাকে যোগ করে দুই দ্বারা ভাগ করলে আসবে 42 বা এটা আমরা আরো সহজভাবে নির্ণয় করতে পারি যেহেতু এখানে শ্রেণী ব্যবধান দেওয়া আছে 5 40 থেকে 44 যদি আমরা গুণি 40 41 42 43 44 পাঁচটা সংখ্যা এখন তিন নাম্বার পজিশনে যে সংখ্যাটি আছে সেটাই হচ্ছে আমাদের মধ্যবিন্দু যেমন 40 41 42 তিন নাম্বার পজিশনে আছে 42 বা অন্য একটা ক্ষেত্রে যদি দেখি আমরা যদি 75 থেকে 79 ধরি এখানেও 75 76 77 78 79 তিন নাম্বার সংখ্যাটা হচ্ছে এখানে 77 তাহলে আমাদের মধ্যবিন্দু আসছে 77 এবার আমরা যেটা করব পরবর্তী ধাপে আমরা এই যে আমাদের কোন কোণের মানটা আছে এবং মধ্যবিন্দু মানটা আছে এই দুইটাকে একত্রে যোগ করব কেন যোগ করব কারণ আমরা জানি আমাদের গড়ের সূত্রটা হচ্ছে এখানে x বার সমান সমান সামেশন f x ডিভাইডেড বাই n আমরা এখানে আলাদাভাবে একটা f দেখতে পাচ্ছি এবং আলাদাভাবে x দেখতে পাচ্ছি কিন্তু এখানে আমাদের সূত্রে বলা হচ্ছে f এবং x তাহলে এখন আমাদেরকে কি করতে হবে f এই মধ্যবিন্দু এবং কোন কোন যদি গুণ করে দেই তাহলে যে গুণফলটা আসবে সেটাই হবে f x এর মান তাহলে আমাদের এই ঘরটার নাম হবে f x গুণ করি 82 কে 82 77 দুগুণে আসে হচ্ছে 154 72 এবং 3 গুণ করলে আসে 216 5 এবং 67 যোগ করলে আসে 335 তারপর 62 এবং 8 যোগ করলে আসে 496 তারপর 57 এবং 6 গুণ করলে আসে 342 52 এবং 2 গুণ করলে আসে 104 47 এবং 2 গুণ করলে আসে 94 এবং 42 এবং 1 গুণ করলে আসে 42 এবার আমাদের কাজ হবে এই fx এর প্রত্যেকটা মানকে একত্রে যোগ করা আমি যদি সবগুলো মান যোগ করি তাহলে আমার যোগফল আসছে কত সামেশন fx এখন সামেশনটা এখানে কেন দিলাম কারণ আমরা fx এর মানগুলোকে যোগ করছি আর আমরা জানি সামেশন মানে হচ্ছে যোগফল এবং প্রত্যেকটা মান যোগ করার পরে আমাদের যোগফল আসে 1865 এখন আমরা গড় করার জন্য সূত্রে মান বসিয়ে দিই সামেশন fx এর মান আমরা পেয়েছি 1865 এবং n এর মান আমরা দেখছি দেওয়া আছে 30 তাহলে আমি যদি 1865 কে 30 দ্বারা ভাগ করি তাহলে আমার মান আসবে হচ্ছে 62.17 অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি আমাদের গড়ের মান হচ্ছে 62.17 এবং এর পরবর্তী যে ঘরটা আমরা করব গড়ের মান বের করার পরে সেটা হচ্ছে বিচ্যুতির মান নির্ণয় করা বিচ্যুতি কিভাবে নির্ণয় করব আমরা আমরা যদি আমাদের মধ্যবিন্দু থেকে গড়ের মানটাকে বাদ দেই তাহলে যে মানটা আসবে সেটাকেই বলা হয় বিচ্যুতি আমি আবারও বলছি বিচ্যুতি নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে প্রথমে যে সাফল অঙ্কটা আছে এই সাফল অঙ্কটা থেকে এই যে আমরা গড়ের মানটা পেলাম অর্থাৎ 62.17 এইটাকে বাদ দিতে হবে বিচ্যুতিকে আমরা নির্দেশ করি এক্স মাইনাস এক্স বার পরমান চিহ্ন বা উলম্ব রেখা এখন আমাদের সাফল অঙ্ক কত আছে প্রথম প্রথম শ্রেণীতে 82 এবং আমাদের গড়ের মান আমরা কত পেয়েছি 62.17 যদি 82 থেকে আমরা 62.17 বাদ দেই তাহলে আমাদের বিয়োগফল আসে 19.83 ঠিক একইভাবে পরবর্তী যে মধ্যবিন্দুটা আছে সেটা আছে 77 এবং আমাদের গড়ের মান এখানেও 62.17 বিয়োগ করলে আমাদের বিয়োগফল আসবে 14.83 বাকি ঘরগুলোতে আমি বিয়োগটা দেখাচ্ছি না সরাসরি মান বসিয়ে দিচ্ছি আমাদের তৃতীয় শ্রেণীতে মান আছে 72 এবং আমাদের গড়ের মান আছে 62.17 বিয়োগ করলে মান আসে 9.83
এরপরে আমাদের মান দেওয়া আছে 67, 67 থেকে 62.17 যদি আমরা বিয়োগ দেই তাহলে থাকে 4.83। এরপর আমাদের মান আছে 62, 62 থেকে 62.17 যদি বাদ দেই আমাদের মান আসবে 0.17। এরপর আমাদের মান আছে 57, 57 থেকে 62.17 যদি বিয়োগ দেই, যেহেতু 57 ছোট সংখ্যা এবং 62.17 বড় সংখ্যা, তাহলে আমাদের বিয়োগফলটা আসার কথা কি ছিল? 62.17 সমান সমান বিয়োগফল আসার কথা ছিল আমাদের বিয়োগ মাইনাস 5.17। কিন্তু যেহেতু আমরা এখানে পরম মান চিহ্ন বা উলম্ব রেখা ব্যবহার করেছি এবং আমরা জানি গর্বিচ্যুতি মানেই হচ্ছে বীজগাণিতিক চিহ্ন বর্জন করা, সেই জন্য এখানে আমাদের যে মাইনাস চিহ্নটা আছে সেটা আমরা দিব না, শুধু বিয়োগফলটা আমরা এখানে বসিয়ে দিব। এরপরে আমরা যদি 52 থেকে 62.17 বাদ দিই আমাদের মান আসে 10.17, 62.47 থেকে 62.17 বাদ দিলে থাকে 15.17 এবং সর্বশেষ 42 থেকে 62.17 বাদ দিলে থাকে 20.17। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা সূত্রে দেখেছিলাম, আমি গড়ের সূত্রটা এখানে মুছে দিচ্ছি, আমি উপরে নিচে লিখে দিচ্ছি গড়ের মানটা, গড় বা এক্স বার সমান সমান মান পেয়েছি আমরা 62.17। আমাদের যে গড় বিচ্যুতি বিন্যস্ত উপায়ের সূত্রটা ছিল সেটার দিকে আমরা যদি একটু লক্ষ্য করি, MD সমান সমান সামেশন এফ এক্স মাইনাস এক্স বার পরম মান চিহ্ন ডিভাইডেড বাই এম, কিন্তু আমরা ছকে দেখতে পাচ্ছি আমরা শুধু বিচ্যুতির মানটা পেয়েছি, অর্থাৎ এক্স মাইনাস এক্স বার পরম মান চিহ্ন, এখনো আমাদের এফ গুণন এক্স মাইনাস এক্স বার পরম মান চিহ্নটা পাওয়া বাকি আছে। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, এই বিচ্যুতির যে মানটা পেয়েছি তার সাথে যদি আমরা এফটাকে গুণ করে দেই তাহলে আমাদের হয়ে যাবে এফ এক্স মাইনাস এক্স বার পরম মান চিহ্ন। তাহলে আমাদের এই ঘরটার নাম দিচ্ছি এক্স মাইনাস এক্স বার পরম মান চিহ্ন গুণন এফ। এখন আমাদের করণীয় কি হবে, এই যে পূর্ণ পূর্ণ মানটা আছে এবং এই যে বিচ্যুতির মানটা পেয়েছি আমরা এই দুইটাকে একত্রে গুণ করে দিব। তাহলে 19.83 এর সাথে যদি আমরা এক গুণন করি তাহলে আমাদের গুণফল আসে 19.83। দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে এখানে পূর্ণ পূর্ণ আছে 2 এবং এখানে বিচ্যুতি মান আছে 14.83, 2 এবং 14.83 যদি আমরা গুণ করি তাহলে আমাদের গুণফল আসে 29.66। তারপরে আমাদের বিচ্যুতির মান আছে 9.83 এবং আমাদের পূর্ণ পূর্ণ আছে 3, এই দুইটাকে যদি আমরা গুণ করি আমাদের গুণফল আসে 29.49। এর পরবর্তীতে আমাদের বিচ্যুতি আছে 4.83 এবং পূর্ণ পূর্ণ আছে 5, এই দুইটাকে গুণ করলে আসে আমাদের 24.15। পরবর্তীতে আমাদের বিচ্যুতির মান আছে 0.17 এবং পূর্ণ পূর্ণের মান আছে 8, এই দুইটাকে যদি আমরা গুণ করি আমাদের গুণফল আসছে 1.36। এরপরে আমাদের পূর্ণ পূর্ণ বিচ্যুতি 5.17 এবং পূর্ণ পূর্ণ 6, এটা গুণ করলে আসছে আমাদের 31.02। তারপরে 10.17 এবং এই 2 গুণ করলে আমাদের আসছে 20.34। তারপর 15.17 এবং 2 যদি গুণ করি আমাদের গুণফল আসছে 30.34 এবং সর্বশেষ 20.17 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে আমাদের গুণফল আসছে 20.17। এবার আমাদের কি করতে হবে, খুব সহজ, এই যে মানগুলো আমরা পেয়েছি সবগুলো মানকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমাদের এখানে কি বের হয়ে যাবে, সামেশন পরম মান চিহ্ন এক্স মাইনাস এক্স বার, সবগুলোকে যদি যোগ করে আমাদের যোগফল আসে এখানে 206.36। এরপর আমাদের আর একটা ছোট কাজই বাকি থাকে, সেটা হচ্ছে সূত্রের মান বসাবে এবং মানটা বের করবো, তাহলে আমাদের বিন্যস্ত উপায়ে গর্বিচ্যুতি নির্ণয় করা হয়ে যাবে। মান বসে তাহলে আমরা সামেশন এক্স মাইনাস সামেশন এফ এক্স মাইনাস এক্স বার পরম মান চিহ্ন মান পেয়েছি আমরা 206.36 এবং আমরা এন এর মান দেখছি দেওয়া আছে 30, 206.36 যদি আমরা 30 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল আসবে 6.88। তাহলে আমাদের নির্ণয় গড় বিচ্যুতি হচ্ছে 6.88।
আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো বিন্যস্ত উপায়ে কিভাবে গড় বিচ্যুতি নির্ণয় করতে হবে। আমাদের যদি সূত্রটা মুখস্থ থাকে তাহলে আমাদের গড় বিচ্যুতি নির্ণয় করা একদমই সহজ হয়ে যাবে। সূত্রটা আমাদের আর প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এই সূত্রটা আয়ত্ত রাখতে হবে এবং এটার অর্থটা ভালোভাবে জানতে হবে। সূত্র এবং এর অর্থগুলো যদি আমাদের ঠিকভাবে জানা থাকে তাহলে আমরা ধাপে ধাপে এই জিনিসটা করে ফেলতে পারবো খুব সহজে। আশা করবি তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করে জিনিসটা আয়ত্ত করে নিবে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।